নিঃসন্তান দম্পতিদের বন্ধ্যাত্ব দূরীকরণে এটিএন বাংলা আয়োজিত প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানে বিশেষ পরামর্শ দেবেন চেন্নাই ফার্টিলিটি সেন্টারের চেয়ারম্যান বিশ্বখ্যাত এমব্রায়োলজিস্ট ডক্টর ভি এম থমাস। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, বাংলাদেশে অবস্থানকালে তিনি রোগীদের বিশেষ সেবা দেবেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান জানান, এটিএন মেডিকেয়ারের মাধ্যমে খুব সহজেই ভারতের বিভিন্ন বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। এটিএন বাংলার রজত জয়ন্তী উপলক্ষে চেন্নাই ফার্টিলিটি সেন্টারের চেয়ারম্যান ও ফার্টিলিটি সোসাইটি অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রখ্যাত এমব্রোলজিস্ট ডক্টর ভি এম থমাস সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। নিঃসন্তান দম্পতিদের বন্ধত্ব দূরীকরণে এটিএন বাংলা আয়োজিত প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানে দেওয়া হবে বিভিন্ন পরামর্শ। বন্ধাত্মর কারণে অনেক সংসার ভেঙে যায়, অনেক জীবন নষ্ট হয়ে যায়, তো সেখানে এই সাপোর্টটা আমি মনে করি যে আমাদের যে নিরন্তর মানুষের সহযোগিতা করার, মানুষকে সাপোর্ট দেওয়ার যে ধারাবাহিকতা, এটারই একটা অংশ। যারা হয়তো বাংলাদেশে চিকিৎসা নিতে পারছেন না, তারা আজকে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, হয়তো বা যারা অতি দরিদ্র তাদেরকেও হয়তো বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। প্রজন্মের প্রতীক্ষার এই সলিউশন গ্রহণ করে আপনারা আশা করব যে বন্ধত্ব দূরীকরণের জন্য আপনারা যে চ্যালেঞ্জ ফেস করছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা ডক্টর ভি এম থমাসের কাছে যাবেন। আমাদের প্রতিষ্ঠান দীর্ঘ 15 বছর যাবৎ খুব সুনামধন্যের সাথে কাজ করছে। আমাদের চেন্নাইতে তো আগে থেকেই আমাদের প্রতিষ্ঠান ছিল। আমরা 2020 সালে আমরা কলকাতাতে চেন্নাই ফার্টিলিটি সেন্টার কলকাতায় স্থাপন করি, যেখানে এখন প্রচুর বাংলাদেশি পেশেন্টরা চিকিৎসা পাচ্ছে IVF এর জন্য। বাংলাদেশের নিঃসন্তান দম্পতিদের জন্য চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি ভারতে উন্নত চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার কথাও জানান ডাক্তার থমাস। মাহফুজ রহমান ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্সন অ্যান্ড অলসো ইজ ওয়ান অফ দ্য কাইন্ড পার্সন অ্যান্ড ইজ হেল্পিং আ লট অফ পিপল ইন ইউনো লাইক ইজ অলসো স্টার্টেড ATM মেডিকেয়ার সো দেয়ার ইউনো মোর পেশেন্টস ক্যান গেট বেনিফিটস so all the department like fertility oncology cardiology every you know renowned doctor can come and you know do the program চিকিৎসকদের সাথে রোগীরা যাতে সহজেই যোগাযোগ করতে পারে সে বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা। এরই ধারাবাহিকতায় প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানেও দর্শকরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চেন্নাইতে ভালো ফ্যাসিলিটি দিয়ে ওনার হসপিটালে মানে যাওয়ার একটা বন্দোবস্ত করা হচ্ছে, ওনার সঙ্গে আমরা একটা নিয়ে কাজ করব, যাতে আমাদের দেশের যেসব রুগী আছেন যারা সন্তান চান কিন্তু এখন পর্যন্ত সন্তান ধারণ করতে পারেন নাই, তাদের হেল্প হিসাবে এইটা কাজ করবে। এবং আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজ দুটো চ্যানেলই তার এইসব তার বাংলাদেশের কর্মকাণ্ডগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই সাক্ষাৎকালে এটিএন বাংলা ও এটিএন নিউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।